পরের প্রশ্ন চিরকুট থেকে করেছেন সোয়াতে এস মালিক পেশা ইঞ্জিনিয়ার আপনি আপনার লেকচারে বলেছেন যে হিন্দুরা বলে সূর্য চাঁদ মানুষ আর সাপ ঈশ্বর আসলে ব্যাপারটা এমন না আমরা হিন্দুরা বিশ্বাস করি না যে এই জিনিসগুলো ঈশ্বর বিশ্বাস করি ঈশ্বর সব জায়গায় আছেন তিনি সব কিছুর ভেতরেই আছেন ঈশ্বর আছেন প্রাণীর ভেতরে ঈশ্বর আছেন বাতাসে আগুনে আছেন ইসলামকে এটা বিশ্বাস করে যদি না করে তাহলে কেন এখানে সমস্যা কোথায় বোন প্রশ্ন করলেন আপনারা বিশ্বাস করেন যে চাঁদ সূর্য গাছ এরা ঈশ্বর নয় ঈশ্বর সব জায়গাতেই আছেন যেহেতু ঈশ্বর সব জায়গাতেই আছেন সেজন্য আমরা তার উপাসনা করি ইসলাম ব্যাপারে কি বলে পবিত্র করুন আমাদের বলছে যেদিকে আপনি চোখ ফেরাবেন আপনি খুঁজে পাবেন আল্লাহ স্নালাকে আল্লাহ সব জায়গাতে আছেন তবে এই কথাটার মানে কি আল্লাহ কি শারীরিক ভাবে উপস্থিত আছেন কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন তার মানে কি শারীরিক আমার প্রশ্ন আল্লাহ সব জায়গায় আছেন এটার মানে কি এটা কি শারীরিক শারীরিক হলে যদি ভাবেন আল্লাহ শারীরিক আছেন তাহলে দেখতে পেতেন মানুষের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না এটা শারীরিক না আল্লাহর জ্ঞান আছে সব জায়গায় আল্লাহর জ্ঞানটা সব জায়গায় আছে আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন তবে শারীরিক তিনি সব জায়গায় নেই সেজন্য পবিত্র কোরআনে যুক্তি দিয়েছে সুরা সুরা অধ্যায় বিয়াল্লিশ আয়াত এগারো কোন কিছুই তার সাদৃশ্য নয় তার সাদৃশ্য আর কোনো কিছুই নেই আমি আপনাকে বলছি যখন সূর্যের উপাসনা করেন তাহলে কি ঈশ্বর শুধু সূর্যের মধ্যেই আছেন আর কোথাও নেই অথবা ধরেন মানলাম আপনি বললেন ঈশ্বর সব জায়গায় আছেন তর্কের খাতিরে মানলাম তাহলে তো ঈশ্বরের একটা অংশের উপাসনা করছেন একটা গাছ বিশ্বজগতের তুলনায় গাছটা অনেক ছোট তাহলে তো ঈশ্বর অনেক ছোট শুধুমাত্র গাছের মধ্যেই শুধুমাত্র সাপের মধ্যেই সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করেন আল্লাহ আলার জ্ঞান সব জায়গাতে উপস্থিত আছে তবে তিনি শারীরিক ভাবে নেই আশা উত্তরটা পেয়েছেন